সরকার যাই বলুক, আমেরিকা এবার সাফ যা জানিয়ে দিল, কিসের ইঙ্গিত, গুরুত্ব কী? দর্শক, আপনারা জানেন যে সরকার একটা হাইপ তুলেছে বাংলাদেশে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই যখন বলেছেন বাংলাদেশের একটা অংশ এবং মিয়ানমারের একটা অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর একটা চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, এবং এই বক্তব্যের পর সরকার সিস্টেমে হুজুরদেরকেও মাঠে নামিয়েছে। চরমোনাই এমনকি জামাতপন্থী হুজুররাও সরকারের এই প্রেসক্রিপশনে বুঝতে পারেনি, কিন্তু মাঠে নেমেছে এনজিও বিরোধী তৎপরতার নামে। এবং সবার মুখে এক কথা, এক কথা যে বাংলাদেশের একটা অংশ খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। হ্যাঁ, এটা চলে থাকলে নিঃসন্দেহে আমরা সবাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, কিন্তু কারা ষড়যন্ত্র করেছে এটা প্রধানমন্ত্রী বলাটা তার জন্য ওয়াজিব, কিন্তু বলছেন না। এবং মিলিটারি বেস করতে চায়, বঙ্গোপসাগরে ঘাঁটি করতে চায়, এয়ার বেস করতে চায়, এর আগে সেন্ট মার্টিন নিতে চায়, এগুলো বলেছিল, কিন্তু এয়ার বেস করতে চায় একথা কিন্তু বলেনি, কিন্তু এবার সে কথাও বলেছে। এইসব বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র কথা বলেছে, স্টেট ডিপার্টমেন্টে নিয়মিত ব্রিফিংয়ে এই বিষয়গুলো উঠে এসেছে এবং তারা ক্লারিফাই করেছে, সাফ জানিয়ে দিয়েছে তাদের অবস্থানের কথা। তা এটার অত্যন্ত তাৎপর্য রয়েছে, যথেষ্ট গুরুত্ব রয়েছে, আমরা এটা বিশ্লেষণ করব। বিভিন্ন গণমাধ্যম এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট করেছে। বঙ্গোপসাগরের বিমান ঘাঁটি তৈরি এবং বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ বানানোর চক্রান্তের বিষয়ে সাম্প্রতিক সময়ে যে অভিযোগ সামনে এসেছে তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে যুক্তরাষ্ট্রের বিষয়ে এসব তথ্য সঠিক নয়। এখন প্রধানমন্ত্রী তো যুক্তরাষ্ট্রের কথা বলেননি, সাদা চামড়ার কারো দিকে ইঙ্গিত করেছেন, কিন্তু নিঃসন্দেহে এটা যে কোনো আন্তর্জাতিক রাজনীতির অবজারভার বুঝবেন যে এটা যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করা হয়েছে। এখন যুক্তরাষ্ট্র বলছে যে এটা সঠিক নয়, তারা সাফ জানিয়ে দিয়েছে এগুলো মিথ্যা কথা, এগুলো সঠিক নয়। এখন প্রধানমন্ত্রী যদি নাম ঠিকানা কোথায়, তাকে কে বলেছে, কে এয়ারবেস করতে চায়, খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়, এটা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ যদি প্রধানমন্ত্রী না বলেন, তাহলে আমরা ধরে নিব যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কথা সঠিক, আওয়ামী লীগের বা সরকারের বক্তব্য সঠিক নয়, প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক নয়। কারণ প্রধানমন্ত্রী এ বিষয়ে পরবর্তী কোনো তথ্য প্রমাণ দেননি। যেমন সেন্ট মার্টিন বিষয়ে কিছু বামপন্থী নেতা সেন্ট মার্টিন চায় বলেছিল, প্রধানমন্ত্রী বলেছিল সেন্ট মার্টিন চায়, কিন্তু যুক্তরাষ্ট্র বিবৃতি দিয়ে বলেছিল না এটা ঠিক নয়, সেন্ট মার্টিন আমরা চাই, এটা মিথ্যা কথা। যুক্তরাষ্ট্রের বিবৃতির পর প্রধানমন্ত্রীকে কিংবা আওয়ামী লীগকে পাল্টা দাবি করতে শুনি নাই যে আসলেই তারা সেন্ট মার্টিন চায়, অমুকে চেয়েছে, অমুক দিন, এখন অস্বীকার করলে কাজ হবে না, এভাবে বলতে আমরা শুনিনি। এর মানে সেখানে কি প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ মিথ্যা বলেছে, যুক্তরাষ্ট্র সঠিক বলেছে। এখন খ্রিস্টান রাষ্ট্র বানানো, এয়ার বেস, মিলিটারি বেস, এইসব বিষয়ে যুক্তরাষ্ট্র যেহেতু জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র বিষয়ে এসব সঠিক তথ্য নয়, এখন যদি এর বিপরীতে প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ বা সরকার যদি ক্লারিফাই না করে যে না, আসলেই খ্রিস্টান রাষ্ট্র বানানো ষড়যন্ত্র চলছে, আসলেই এয়ারবেস চাওয়া হয়েছে, মিলিটারি বেস করতে চায়, অমুকে চায়, অমুক দিন আমাকে বলেছে অমুক ব্যক্তি, এটা এভাবে না বলতে পারলে আমরা ধরে নেব যুক্তরাষ্ট্রের বক্তব্য সঠিক, আওয়ামী লীগের বক্তব্য ভুল। এছাড়া গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচারিক কর্মকাণ্ডের বিষয়টিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে। দেশটি বলছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র, এমনকি ডক্টর ইউনুসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে বলেও যুক্তরাষ্ট্র তার উদ্বেগের কথা জানিয়েছে। দেখেন এটার অর্থ কী, এটার গুরুত্ব কী, তাৎপর্য কী, বা কিসের ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে? নিঃসন্দেহে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে, এ ধরনের কথায় আপনারা অনেকে হতাশ যে পর্যবেক্ষণ করবে কি ডক্টর ইউনুসের ফাঁসি হলে তারপর, না, ডক্টর ইউনুসের রায় হয়েছে, বিচারিক কার্যক্রম চলছে, তো যুক্তরাষ্ট্র এগুলো সব নোট করছে, এরপরে আপনারা বুঝতেও পারবেন না, হঠাৎ দেখবেন যে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ লোকজনের বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দিয়ে দিয়েছে। কী জন্যে? এই ডক্টর ইউনুসের এই ইস্যুর উপর ভিত্তি করে বিচার বিভাগের অনেকে স্যাংশন খাবে, লিখে রাখেন আপনারা। এমনকি ডক্টর ইউনুসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে বলেও যুক্তরাষ্ট্রের তার উদ্বেগের কথা জানে। এই যে শ্রম আইনের অপব্যবহার বা এই সব বিষয়ে, শ্রমিকদের উপর নির্যাতন বিষয়ে আগামী সেপ্টেম্বরের প্রথম দিকে আপনারা কিছু জিনিস টের পাবেন যে যুক্তরাষ্ট্র কী করতে যাচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এসব কথা বলেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক বঙ্গোপসাগরে ঘাঁটি বানাতে শ্বেতাঙ্গ ব্যক্তির প্রস্তাব এবং বাংলাদেশ ও মিয়ানমারের একটা অংশ নিয়ে খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগের বিষয়ে জানতে চান। ওই সাংবাদিক বলেন, বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দাবি করেছেন একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে প্রস্তাব দিয়েছিল, তিনি কোনো চাপ ছাড়াই ক্ষমতায় থাকতে পারবেন যদি তিনি একটি বিদেশি দেশকে বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি দেন। তিনি আরও উল্লেখ করেন, বঙ্গোপসাগরে ঘাঁটি বানিয়ে বাংলাদেশ ও মিয়ানমার একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা কি এসব অভিযোগের তীর যুক্তরাষ্ট্রের দিকেই ছুটছেন? কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আইনের শাসন এবং দুর্নীতি দমন বিষয়ে অব্যাহতভাবে আহ্বান জানিয়ে আসছে। দেখেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে কন্ট্রাডিকশন আছে। যেমন একদিকে মাঝে মাঝে বলছেন যে যুক্তরাষ্ট্রের চাপকে আমরা কেয়ার করি না, যুক্তরাষ্ট্র যাওয়ার দরকার নেই, আটলান্টিক পাড়ি দিয়ে কিচ্ছু করতে পারবে না। আরেকদিকে বলছেন যে চাপ ছাড়াই ক্ষমতায় থাকতে পারবে যদি এটা দেয়। মানে এই কথাগুলো কিন্তু মিলছে না। যবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমি ঠিক নিশ্চিত নই যে এই মন্তব্যগুলো কাকে উদ্দেশ্য করে করা হয়েছে। নিশ্চিত ম্যাথিউ মিলারও নিশ্চিত, এটা সবাই নিশ্চিত, আমরাও নিশ্চিত যে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করা হয়েছে, কিন্তু এটা বলবেন না। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নাম বলেননি, এ কারণে ম্যাথিউ মিলারও বলতে পারেন না। এটা ডিপ্লোমেসিতে কিছু এথিক্স তো মানতে হয়। কিন্তু যদি এ কথা প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলা হয়, তাহলে আমি শুধু বলবো যে এগুলো সঠিক নয়, সব বক্তব্য যে এগুলো একেবারেই অসত্য, যুক্তরাষ্ট্র উড়িয়ে দিল। এখন আমরা দেখি যে প্রধানমন্ত্রী আবার কি বলেন। যদি কিছু না বলেন, তাহলে যুক্তরাষ্ট্রের কথাই ঠিক যে এগুলো অসত্য। অপর এক প্রশ্নে সাংবাদিক জানতে চান, নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে গত রোববার আদালতের কক্ষের ভিতরে আসামিদের জন্য নির্ধারিত অন্ধকার ও লোহার খাঁচার মতো বেষ্টনীর মধ্যে প্রবেশ করে করানো হয়, এবং এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডক্টর ইউনুস বলেন, তিনি তার অভিশপ্ত জীবনের সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছেন। একইভাবে গণতন্ত্র, আইনের শাসন অনুপস্থিত এবং ব্যাপক দুর্নীতির কারণে লাখ লাখ বাংলাদেশি তাদের অভিশপ্ত জীবনের সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে। আমরা দেখছি যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও পুলিশের প্রধানের উপর কিছু নিষেধাজ্ঞা, ভিসা নিষেধ আরোপ করেছে। আপনি কি মনে করেন গত 7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর সরকারকে জবাবদিহি করার জন্য এসব পদক্ষেপ যথেষ্ট, নাকি আপনি অতীতের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের গণতান্ত্রিক গণতন্ত্র প্রেমী জনগণের সাথে সংহতি প্রদর্শনের জন্য আরও বড় পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করবেন? এর মানে সাংবাদিকরা ওখানে চমৎকার দায়িত্ব পালন করে যাচ্ছেন, যাতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেয় বা কোনো পদক্ষেপের ইশার ইঙ্গিত আছে কি না সেটা বের করার চেষ্টা করছেন। যাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ডক্টর ইউনুসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে বলে এমন আশঙ্কা আমরা আমাদের আগে উল্লেখ করেছি। তিনি আরও বলেন, আমরা আরও উদ্বিগ্ন শ্রম এবং দুর্নীতিবিরোধী আইনে এই ধরনের অপব্যবহার আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলতে পারে এবং সরাসরি বিদেশি বিনিয়োগ বাধা আসতে পারে। বিদেশি বিনিয়োগ বাধা আসতে পারে মানে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বিনিয়োগ প্রত্যাহার করতে পারে, এটা একটা শাস্তি হতে পারে, সম্ভাব্য ব্যবস্থা হতে পারে। আর এই যে ডক্টর ইউনুসের বিষয় পর্যবেক্ষণ করে, এর অর্থ হচ্ছে ডক্টর ইউনুসকে যারা হয়রানির সাথে যারা জড়িত তাদেরকে অদূর ভবিষ্যতে স্যাংশন দিতে পারে, এবং সেটা তারা বলে দিবে না, হঠাৎ করে দিয়ে দিবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, বিচার প্রক্রিয়া চলতে থাকায় আমরা বাংলাদেশ সরকারকে ডক্টর ইউনুসের বিষয়ে ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে উৎসাহিত করতে থাকব, কিন্তু নিষেধাজ্ঞা বা বিদেশিতে আরোপ করা নিয়ে আগাম বলার মতো কোনো তথ্য আমার কাছে নেই। এগুলো বলে না, হঠাৎ করে কোনো নিষেধাজ্ঞা বা স্যাংশন যুক্তরাষ্ট্র দিয়ে দিবে, তারপরে সরকার বুঝবে কত জানে কত চাল। যেমন এখন বুঝে আজিজের উপর স্যাংশন দেওয়ার ফলে বেনজিরে বিচার করতে বাধ্য হচ্ছে,